রাশিয়ার দখল করা খেরসনের দক্ষিণাঞ্চলে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেন সেনাবাহিনী। বিতর্কিত গণভোটের পর জেলেনস্কি প্রশাসনের এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে কোনো ইঙ্গিত নেই। এদিকে তৃতীয় কোনো দেশের কাছে রুশ তেল বিক্রির উপর মূল্যসীমা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় এমিনি ডেস্ক রিপোর্ট। ধারাবাহিকভাবেই নিজেদের বেশ কিছু এলাকার দখল পুনরুদ্ধার করেছে ইউক্রেন। মঙ্গলবার রয়টার্স জানায়, মস্কোপন্থী কর্মকর্তারা খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই ইউক্রেনের, তবে তা ভ্লাদিমির পুতিন হলে কোনোভাবেই নয়, এ বিষয়ক এক ডিক্রিতে মঙ্গলবার স্বাক্ষর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে অংশ নিতে পুতিনের নতুন করে সেনা নিযুক্তির ঘোষণার পর 2 লাখেরও বেশি মানুষ নতুন সেনা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এদিকে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন কোনো প্রতিবেদনকে সমর্থন করছে না যুক্তরাষ্ট্র। একই কথা জানালো হোয়াইট হাউসও। আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে রাশিয়া খুব শীঘ্রই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। পলিটিকো ইউরোপের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দেশগুলোর কাছে রাশিয়ার তেল বিক্রির উপর মূল্যসীমা আরোপ করতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে পুতিন প্রশাসনের ইউক্রেনের ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে উত্তর কোরিয়া। রাশিয়ার এ সংক্রান্ত পদক্ষেপের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। নিবিড় আমিন, নিউজ 24।